আইজিওটিভি একটি সাক্ষাৎকারে আমাদের রুবেল ভাই বলতেছে, শাকিব খান যদি বছরে 10 থেকে 12টা সিনেমা দিতে পারে তাহলে আমি মনে করব সুপারস্টার। আপনার কথার উপরে ডিপেন্ড করবে না শাকিব খান সুপারস্টার নাকি না, কিন্তু একটা কথা মনে রাখবেন রুবেল ভাই, আপনার সময়কালে আপনি 14টা 12টা সিনেমা দিয়েছেন মান্না ভাই অন্যান্য নায়করা, কিন্তু তখন সিনেমা হল ছিল 1400, বাট এখন কিন্তু সিনেমা হল হচ্ছে প্রায় 170টা না 200-র কাছাকাছি হবে আনুমানিক যতটুকু জানি। কিন্তু বর্তমানে যে সিনেমা হলগুলো টিকে আছে সেইগুলো টিকে আছে শাকিব খানের জন্য। আগে কিন্তু মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, এখন কিন্তু মানুষের হাতে হাতে এবং রিক্সাওয়ালার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেক সিনেমা দেখতে পারে। বাট কেন শুধু শুধু সিনেমা দেখে তাদের টাকাটা খরচ করবে মাসে মাসে? বর্তমানে টাকার অনেক দাম, কিন্তু শাকিব খানের সিনেমা যদি বছরে 2-1টা আসে সেই সিনেমাটা কেন দেখতে যায় জানেন? কারণ সেটা শাকিব খানের ছবি, কারণ শাকিব খানরা ভালোবাসে শাকিব খানকে। শাকিব খানের মতো জনপ্রিয় নায়ক বর্তমানে খুঁজলে একটা পাবেন না, এবং অন্য নায়করা কিন্তু আছে, তারা কি ছবি করা বন্ধ করে দিয়েছে? তারা কেন করছে না? তারা সিনেমা চালাতে পারছে না। শাকিব খানের সাথে যদি রোজার ঈদে বা কুরবানিতে সিনেমা চালানো হয় তখন দেখবেন শাকিব খানের সিনেমাটা নিচ্ছে সিনেমার হল মালিকরা, অন্য নায়কদের সিনেমা কেন নিচ্ছে না? তারা জানে অন্য নায়কদের সিনেমা চালালে সেই সিনেমাটা ব্যবসাসফল হয় না, তার জন্য সেই সিনেমাটা চালাতে পারছে না।